অনেক টাকা খাবার আছে, এই টাকা কেনার খাবার কেনার বাজেট সরকারের থাকার কথা না। সরকারের বাজেট আছে জেলখানা থেকে বন্ধ থানা হাজত, যাকে কাস্টডিতে নেওয়া হয় তাকে যাই হোক কিছু খাওয়ায় তো রাখতে হবে, তাকে তো বাঁচিয়ে রাখতে হবে। একটা ফাঁসির আসামি কেউ কিন্তু ফাঁসিতে ঝুলানো রাখবন্ত, তার প্রতিদিনই স্বাস্থ্য পরীক্ষা হয়, অর্থাৎ তাকে সুস্থ অবস্থায় কিন্তু ফাঁসিতে নিতে হয়। এবং পেশারের মধ্যে যদি আপ ডাউন থাকে তখন তাকে ফাঁসি দেওয়া হয় না। সুতরাং এটা তো জেল কোর্টের নিয়ম। আমি যখন পুলিশের কাস্টডিতে চলে গেছি নাকি তারা যাই খাও তাদের একটা সরকারি বাজেট থাকে, ওই বাজেটের মধ্যে ওই তাদের খাওয়াতে হবে। আমি ডিবি অফিসে তো নতুন যাই না, এর আগে তো গেছি, তা আমি ডিবিটা অফিসে কি আমাকে সারাদিন অভুক্ত রাখছি? না, অভুক্ত রাখে না। কখনো অনুমতি দিচ্ছে বাইরে থেকে খাবার জোগান, মানে বাসার খাবার দিতে, কখনো অনুমতি দেয়নি। তারাই আশেপাশের মধ্যে রুটি বাজি হয়তো জিজ্ঞেস করতে স্যার একটা ডিম দিব, না দরকার না, এরকম স্বাভাবিক আর কি। দুপুরবেলা যদি ভাত টানছে স্যার ভাতের সাথে কেউ মাছ আনবে মাংস, অর্থাৎ সেখানেও দুইটা এক পাঁচটা আইটেমের, কারণ ওদের তো একটা নিজস্ব বাজেট আছে, যে বাজেটের মধ্যে এই কাস্টডিয়ানকে খাওয়াতে হবে। তাই দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আমাকে হসপিটাল থেকে ফেরত দেবে। তো আমি বললাম যে আমি অ্যারেস্ট কিনা, বলেন না। তাহলে আমার ট্রিটমেন্টটা কেন হয়েছিল? এই তুমি আমার টেলিফোনটা দাও ভাই, আমি হাত থাকতে না দিতে পারি একটা রিক্সা নিয়ে চলে যাবো। বলে না আমরা গাড়িতে পৌঁছাচ্ছি, তো গাড়িতে ওটা আমার পৌঁছে যাবো। আমি যখন অ্যারেস্টেড না আমাকে পৌঁছে যাবো, তারা গাড়িতে তুলে নিয়ে গেল। তখন তো আমি তাদের কাস্টডিতে, এখন তো আমি মুখে বলছি অ্যারেস্ট না, আমি কী করে বিশ্বাস করি যতক্ষণ পর্যন্ত আমি আমার অবস্থানে না আসতে পারি? আবার ডিবি অফিসে নিয়ে গেল। তবে হ্যাঁ, শুরু থেকে শেষ পর্যন্ত ডিবির কোনো কর্মকর্তা ছোট বড় যারাই আছে কেউ অশোভন আচরণ করে নেয়, ভদ্র তার নম্রতা যতটুকু ততটুকু বজায় রেখে কথাবার্তা বলতে চেষ্টা করছে বা কথা বলছে, কোনো জিজ্ঞাসাবাদ করে নাই। এইসব যে কেন হলো এটা সেটা কোনো কথা জিজ্ঞেস করে নাই আমাকে। তারপরে মনে হয় যে তোমরা দেরি করতেছো কেন, আমার পেশার নেমে গেছে। তো ডাক্তার স্যালাইন দিয়েছে, স্যালাইনটা পুশ করতে হলে আমাকে একটু হয়তো কিছু খাই, স্যালাইনটা শুরু করতে হবে। তো আমি চলে যাই। হ্যাঁ, তোমাদের গাড়ি লাগবে না, আর তুমি যদি অ্যালাউ করো তো আমার টেলিফোনটা দাও, আমি একটা রিং করি, আমার এইসব গাড়িতে নিয়ে যা। স্যার বসেন, স্যার ডিসি সাহেব আসবে, হচ্ছে আমি নাশা করতো একটু থাকুক, আমি তো ওনাকে আর চা খাওয়াবো। এখন চা খাওয়াবে না খাওয়াবে, আমি তো ওখান থেকে বেরিয়ে আসার সুযোগ নাই আছে। যতক্ষণ পর্যন্ত আমাকে ছেড়ে না দেবে ততক্ষণ তো বলবো যে আমি তো আটক আছি। আটক থাকা একটা ব্যক্তি কী করবে, কী সিদ্ধান্ত নেবে? কেউ ওরা গল্প গুজব করে সময় কাটাচ্ছে, ঘড়ি টাকা দিচ্ছে, ওরাই মাঝে মাঝে টেলিফোন করছে, গার্জেনে বলতে চাই এত সময় লাগে কেন, এই সেই ভাবলাম হয়তো খাবার আনতে দিচ্ছে, কে বলতে স্যার বেঁধে বেঁধে একটু পাঠে যায় একটা কিছু খান, সারাদিন খান নাই তো আপনি, সারাদিন খাইনি তো বলতে চাই, কিন্তু সারাদিন কিছু খান নাই, সকালে নাস্তা তো করেন নাই, যতক্ষণ খবর নিচ্ছেন না খবর নিচ্ছেন। তারপরে আসলো ডিসি স্যার, সেই হসপিটালই ডিসি আমি দেখছি, যেহেতু পার্সোনাল আমি তারা চিনি না, আমি তারা ডিসি মনে করি নাই। সেই তখন বলতেছিল, তারা আমি জিজ্ঞেস করলাম যে আমি কি গ্রেপ্তার করি না, এই স্যারের টেলিফোনটা দিয়ে দেবো, স্যারের পরিষ্কার করে, হ্যাঁ উনি যেখানে যে ওনার বাসায় যায় বা কোথায় যায় ওখানে ঠিক পৌঁছে দাও, একটা রিসিপ্ট নিয়ে আসো যে ওনারে বুঝে রাখো, ঠিক আছে। যে এই তো অবস্থা, এর মধ্যে সে আসলো, আসার পর দেখলাম যে নিজের করলে তো একটু আগে দেখা হয়েছে না, স্যার আসুন স্যার। তো তোর রুমে না ঢুকে প্রথমে না, রুমেই ঢুকলো, রুমে ঢুকার পরে বসলো না, স্যার একটু চা খাবেন? না, এই খাওয়ার সময় চা খাবেন,
চলে একটু খেয়ে নি, আমার বাড়িতে খাবার নিচ্ছে। ডুবে গিয়ে দেখি যে সেদিন সাজানো তো একজনের খাবার না, কম করে দশজন থেকে যে খাবার, আমি তো এত খাবার কেন তুমি তোমাদের অফিসার তো ডাক করছো খাও, আর তুমি যা এখানে আইটেম রাখছো একটা আইটেম মানে খাইতে অভ্যস্ত না, আমি খাবো না, সাধারণ খাবার খাই আমি খাবো না। মানে এটা হলো যে খাবো না ইগনোর করতেছি না, অসত এইসব আইটেম আমি খাই না, আমি খাই না। তখন বললো যে এই আমার টিফিন খেতে একটা আনো বাসাতে খাবার আছে আসছে, ওর বাচ্চাটা আসলো বলে বসলো, তখন ওর তিন বাটি টিফিন কেটে গেছে খাবার পাঠাই দিয়েছি। তো পাঠানোর পরই সাদা ভাত ও নিজের চামড়তে প্লেটে দিল, তারপরে তো বললাম যে ওই সবজিটা দাও তুমি, মানে তো ওই সবজিটাও দিল। স্যার শুধু সবজি খাবেন, আমার বাড়ি কিশোরগঞ্জ, আমার কিশোরগঞ্জে হাওয়ারে বিন্দাস একটা ছোট্ট কিশোর খান, তো এক পিস মাছ এই আমার খাওয়া খেতে এক পিস বিন্দাস সাদা এক চামচ ভাত দেখছো দুই চামচ ভাত আধা ছ টাকা ভাত না, এর বেশি আমি খাই না। এই তো ব্যাপারটা। এখন তারা কেন এটা টিভিতে প্রচার করতে গেল, আমি যা খাইলাম ওটুক প্রচার হোক না করে খাবার টেবিলটা প্রচার করছে নাকি? এখন সরকার যে আইন করছে সাইবার অ্যাক্ট, সেই সাইবার অ্যাক্ট অনুযায়ী যেটা খাই এটা তো মামলা নিতে পারে, কিন্তু নীতিগতভাবে আমি মামলা করবো না, কারণ আমি সাইবার অ্যাক্টটা মামলা এটাকে আইনটাকে মানি না, প্রতিবাদ করি, সাংবাদিকরা প্রতিবাদ করতেছে তাই না, ডিজিটাল অ্যাক্টটা, তো সেই কারণে হয়তো মামলাটা করলাম না, কিন্তু ক্রাইমটা যে করছে এগুলো তো কোনো সন্দেহ নেই তাই না।